দুদিন ধরে ছেলেটার খুব জ্বর একেবারেই কিছু খেতে পারছে না মুখে রুচি নেই তো সামান্য একটু খাবার খেয়েছে তাই আজকে একটু ভালো আছে আজকে ওর জন্য একটু টেস্টি খাবার বানিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ডিমের ভুজিয়া বানিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ডিমের ভুজিয়া বানিয়ে দিলাম এর মধ্যে অল্প নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি এটাতে বাটার দিই নিই আর আরেকটা রেসিপি যেটা করেছি সেটা হচ্ছে যে আলু সেদ্ধ করেছি ভালো করে নুন দিয়ে তারপরে সেটাকে বাটার দিয়ে একটু ফ্রাই করেছি একটু জিরে দিয়েছি একটু ফ্রেশ আদা দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়ে ওটাকে একটু সুন্দর করে নেড়ে দিয়েছি সেটাইও ও খাচ্ছে আলুটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল তাহলে আজকের খাবারেও কার্বোহাইড্রেট প্রোটিন দুটোই পেলো প্লাস ফ্যাটও আছে আর সাথে একটু শশা দিয়েছি শশা খেলে তাড়াতাড়ি করে হজম হয়ে যায় তাই কোনো অসুবিধে হয় না তো খেতে খেতে দেখো কিছুটা খেয়েছে তারপরে পা দিয়ে ফেলে দিল কি করব তারপরে আবার সেখান থেকেই তুলে তুলে নিজেই খাচ্ছে মানে আজকে তো একদমই বকাবকি করা যাচ্ছে না শরীরটা তো একেবারে ভালো নেই তাই বকাবকিটা আর একদম করলাম না যেইভাবে যতটুকু পারে আর কি ততটুকুই ওকে আমি খেতে দিলাম বেশি কিছু খেতে না চাইলে থাক কারণ এই সবে সবে জ্বর থেকে উঠেছে যতটা মুখে রুচি আছে ততটুকুই খাক এরপরে দুপুরবেলা ওর জন্য একটু খিচুড়ি করে দেবো সেটাও খাবে দেখি কতটা খেতে পারে যদি খেতে না পারে তখন আবার অন্য রকম ব্যবস্থা করব। ফল টল এখন একদমই খাচ্ছে না শশাটা খেতেও ভালোবাসে তাই শশাটাই দিলাম আর একটু বিস্কিটও ওকে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই থাক আমার মনটা না খুব একটা ভালো নেই সেজন্য আমি আর ভিডিও আজকে করতেও পারছি না তো বন্ধুরা এখানেই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো সিচুয়েশন যেমনই হোক আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত টাটা বাই বাই